नमस्कार, आमी मीनाक्षी। शुरू करछि जवाब चाय बांगला। सिंडिकेट नामटार संगे एखन कम बेशी सबाई परिचित। बला भालो सिंडिकेटेर भुक्तभोगी कोटानकोट। बाम आमले शुरू हवा ए सिंडिकेट आर आजकेर सिंडिकेटेर मध्ये नाकि विस्तर फाराक। सिंडिकेट आज शुधुमात्र निर्माण सामग्री सरबराहकारी गोष्ठी नय, बरुंग आरे बहरे बेड़े सिंडिकेट एखन राज्य जुड़े छड़िए पड़े। सिंडिकेटर बिरुद्धे तोलाबाजी अभियोग निये आर नतून करे किछु बलार नेई, अभियोग बार बार सामने एसेछे, निये राजनैतिक वितर्क होयेछे प्रचुर। भोट प्रचारे एसे खोद प्रधानमंत्री मुखेओ सिंडिकेट काठमानी तोलाबाजी शब्दगुलो शोना गियेछे। स्थानीय काउंसिलरदेर छत्रछायातेई सिंडिकेट राजेर बारबারন্তের অভিযোগও বারবার উঠেছে। আজ আরো একবার প্রকারান্তরে সিন্ডিকেট বন্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো ভোটের আগে এই সিন্ডিকেট রাজি কি তাহলে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে তৃণমূলের কাছে? সেটা আজ করেই কি কড়া বার্তা? আগেও কাঠমানি তোলাবাজি বন্ধ করার উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী, তাতে কতটা সফল হয়েছে সেটা তর্কের বিষয়। সিন্ডিকেট রাজ বন্ধ করতে অনলাইনে আবেদনের ব্যবস্থা করছে রাজ্য সরকার, তাতে কি পরিস্থিতি পাল্টাবে নাকি আরো নতুন একটা বিতর্কের সৃষ্টি হবে অনলাইন পদ্ধতির মাধ্যমে? আজ এ নিয়ে ডিবেট করব, কিন্তু তার আগে একটি প্রতিবেদনে নজর রাখব। দিদি, ও দিদি, দিদি, সিন্ডিকেটের খেলা, কাঠমানির খেলা। একুশ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের নির্বাচনী প্রচারে এসে সিন্ডিকেটের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী। বিরোধী শিবিরের প্রচার মিছিল থেকে বারবার আওয়াজ উঠেছে সিন্ডিকেট বন্ধের। সামনে আরও একটা নির্বাচন, কলকাতা পুর নির্বাচনের আগে নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই এবার সিন্ডিকেট নিয়ে কড়া বার্তা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তাকে আমল দিতে নারাজ বিরোধী শিবির। স্বীকার করুন যে ইট বালি পাথর সব ব্যাপারে একটা কাটমানি চলছে, স্বীকার করুন। নেতারা মন্ত্রীরা বড় বড় যারা, তারা তো এইসব কাজে যুক্ত, কাউন্সিলর নজর রাখবে, হয় কোনোদিন? এটা শুধু ভোটের বাজারে সাধারণ মানুষকে একটু আশ্বস্ত করার চেষ্টা করা, আসল কাজের কাজ কি হবে এই নিয়ে সব মানুষের মনে সন্দেহ আছে। এই ইট বালি আর কাটমানি নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী নেতারা স্থানীয় নেতারা বেঁচে থাকেন, তাদের উপায় হয় এটা থেকে। সুতরাং এই ক্যান্সার দূর করা মাননীয় কতখানি পারবেন, মুখের কথা বলছেন কিন্তু কতখানি হবে এই নিয়ে প্রচুর সন্দেহ আছে। অতীতে তিনি কাটমানি ফেরত দেবার কথা বলেছিলেন, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার কোনো পরিবর্তন হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী একটু অনুগ্রহ করে যদি দেখেন যে যারা বিজেপির সমর্থক ছিলেন বা বিজেপির কর্মী ছিলেন তাদের কাছ থেকে কত করে বাড়ি ফেরার জন্য জরিমানা ধার্য করা হয়েছে। সামনে কলকাতা পুর ভোট, তার আগে নির্বাচনী প্রচার হোক বা প্রশাসনিক বৈঠক, কড়া বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। তোমাদের নিজেদের ইগোর জন্য কেন সাধারণ মানুষ সাফার করবে? ওয়াই? কিন্তু বিধাননগর পুলিশ আর কলকাতা পুলিশ বসবে, বসে এটাকে সেটেল করবে, আর একটা অ্যাক্সিডেন্ট যেন না হয় আমি দেখতে চাই। রাইট ম্যাম, মানুষের জীবন অনেক দামি। ল্যান্ড ডিপার্টমেন্টের অনেকে ইচ্ছা করে ডিলে করিয়ে দিচ্ছে, জিজ্ঞেস করো তো কেন হয়েছে, কে করেছে, কার নির্দেশে হয়েছে, কারা এত বড় বড় নেতা দেখি। মুখ্যমন্ত্রীর এই বার্তায় কি ছবি বদলাবে? ভোটের রাজনীতি করছে তৃণমূল বলে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। ভোটের মুখে সিন্ডিকেট নিয়ে মুখ্যমন্ত্রীর এই চেতাবনী কি দীর্ঘমেয়াদী সমাধান আনবে? সংশয় বিরোধী শিবিরে। রিপাবলিক বাংলা।
সিন্ডিকেটের সমাধান কি অনলাইনে? বিগত কয়েক বছর ধরে যে সিন্ডিকেটের অভিযোগ তোলা হচ্ছে, বিরোধী শিবির সিন্ডিকেট কাটমানি তোলাবাজি অভিযোগগুলো তুলছে, তা নিয়ে কড়া বার্তা আমরা আগেও শুনেছি, কিন্তু সেই কড়া বার্তায় কি কাজ হবে? আজ এ নিয়ে ডিবেট করব। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে স্টুডিওতে এবং অনলাইনেও আমার সঙ্গে অতিথিরা রয়েছেন, তৃণমূল কংগ্রেস মুখপাত্র দেবু টুডু, রয়েছেন সুমন মুখার্জি অর্থনীতিবিদ, সপ্তর্ষি দেব সিপিআইএম নেতা, রাজনৈতিক বিশ্লেষক অনির্বাণ বন্দ্যোপাধ্যায় স্টুডিওতে কিছুক্ষণের মধ্যে বিজেপি মুখপাত্র যোগ দেবেন আমার সঙ্গে স্টুডিওতে। সকলকে স্বাগত রিপাবলিক বাংলায়। আমি শুরুতেই চলে যাব দেবুবাবুর কাছে। দেবুবাবু, আজকে আমরা কড়া বার্তা শুনলাম মুখ্যমন্ত্রীর গলায়, তোলাবাজি সিন্ডিকেটকে ইঙ্গিত করে কড়া বার্তা। কিন্তু এই কড়া বার্তা যেটা আমরা বিগত কয়েকদিন ধরেই শুনছি বিভিন্ন প্রশাসনিক বৈঠক বা নির্বাচনী প্রচার থেকে, এত কড়া বার্তার পরেও কাজ কি আদৌ হচ্ছে? দেখুন, আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের তো মাস বেস পার্টি, এটা ক্যাডার ভিত্তিক দল নয়, যেখানে ক্যাডারদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়। এই দলে মানুষের সামনে যা কথা হয়, ভেতর বাটা বার বাটা বলে কিছু নেই। মমতা ব্যানার্জি প্রকাশ্যে দলের নেতৃত্বকে বলছেন, নির্দেশ দিচ্ছেন, সমালোচনা করছেন, এটাই তো গণতন্ত্র। এটা পশ্চিমবাংলায় সম্ভব, এটা পশ্চিমবাংলায় হয়, এটা তৃণমূল কংগ্রেসে হয়। আর যারা ক্যাডার ভিত্তিক পার্টি, তাদের ভেতর বাটা বার বাটা আছে, ভেতরে একটা বাইরে একটা, ভেতরে সেটিং হচ্ছে, ভেতরে খাচ্ছে, ওই তো ক্যাডারকে পুষতে হবে তো। তো এই বিজেপি এবং সিপিএম, ওদের তো মাস বেস পার্টি নয়, আমাদের মাস বেস পার্টি। বিজেপি সিপিএম কি করছে? বিজেপি সিপিএম কি করছে তার আগে আমি একটা প্রশ্নের উত্তর দিন দেব বাবু। প্রকাশ্যে যে বলা হচ্ছে, কিন্তু তারপরে কাজ কি হচ্ছে? আমরা তো এর আগে দেখেছি কাটমানি বন্ধের জন্য লোকসভা নির্বাচনের আগে দিদিকে বলো কর্মসূচিও এলো, কিন্তু তারপরেও তো অভিযোগ থামেনি। দেখুন, ইয়ে 35 বছর সিপিএম সিন্ডিকেট করেছে, ক্যাডাররা লুটপাট করেছে। এই ভোটের সময় একজন দলের জেলার সভাপতি টাকা নিয়ে ভোট কিনতে চাইছেন, ওদের নেতা তথাগত রায়, বিজেপির নেতা, এখন আবার প্রাক্তন হয়ে গেছে কিনা জানেন না, আজকে তো এটা বিষয় নয় দেবুবাবু, আজকের বিষয় নয়। আমি যে প্রশ্নটা জানতে চাইছি আপনার কাছে, যে বারবার বলার পরে কেন কাজ হচ্ছে না? দিদিকে বলো কর্মসূচি থেকে শুরু করে লোকসভা নির্বাচন 2019 থেকে শুরু করে আজকে অভিযোগ কিন্তু একই জায়গায় থাকছে, কেন হচ্ছে না বলুন তো? বারবার তো নেত্রী বলছেন, তারপরে কেন কাজ হচ্ছে না? বারবার কেন বলতে হচ্ছে? 2021 এর নির্বাচনের আগে, পুরো ভোটের আগেও বলতে হচ্ছে। দুয়ারে দেখুন, একদম বারবার বলবেন না, পুরো ভোটের আগে নয়, মানুষকে বলা, সমাজকে জানিয়ে দেওয়া যে আমাদের দল এইভাবে চলছে, আজকে এই জায়গায় দাঁড়িয়ে লক্ষ্মী ভাণ্ডার চলছে, আজকে দুয়ারে সরকার চলছে, দুয়ারে রেশন চলছে, উন্নয়ন হচ্ছে, কিন্তু সমাজটাকে যারা 35 বছর শেষ, মানে পুরোটা 35 বছরের সিপিএম পার্টি, পুরোটা 35 বছরের ঘরে আজকে সপ্তর্ষি আসন প্লিজ ডিবেটে, সপ্তর্ষি আপনাদের 35 বছর, আজকের এই পরিস্থিতি, আজকের যে দুর্নীতির যে অভিযোগ তার জন্য দায়ী দেবুবাবু বলছেন, আপনার উত্তর। দেবুবাবু মনে হচ্ছে লাস্ট 10 বছর কুম্ভকর্ণ যেরকম ঘুমাচ্ছিলেন, উনিও বোধহয় ঘুমাচ্ছিলেন, ওনার ঘুম ভেঙেছে এবং উনি দেখছেন যে তৃণমূল কংগ্রেসের সরকার এসেছে। 10 বছর হয়ে গেছে, সিপিএম বামফ্রন্ট সরকারে নেই, সেটা অন্য প্রসঙ্গ। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে, সিন্ডিকেট ইজ দ্য লাইফ ব্লাড অফ তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় এটা ইতিহাস হয়ে গেছে, 35 বছর লুটপাট করেছেন, 35 তৃণমূল কংগ্রেস যদি সত্যি সিন্ডিকেট বন্ধ করতে চায়, তাহলে ওদের পার্টি অফিসে তালা পড়বে, কারণ সিন্ডিকেট আর তৃণমূল কংগ্রেসের সংগঠন এত অঙ্গাঙ্গিক ভাবে জড়িত রয়েছে। তৃণমূল কংগ্রেসের পার্টি চালায় সিন্ডিকেটের পয়সায়, তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট লুট করতে যায় সিন্ডিকেটের ছেলেরা। সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই, কিছু ছেলে একসাথে এসে ইমারতি ব্যবসা করবে, কর্মসংস্থান নেই, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তাদের ক্রিমিনালাইজেশন, তাদের দুষ্কৃতায়ন,
এর বিরুদ্ধে আমরা চিরকাল বলেছি, তাদের হাতে বন্দুক দিয়ে দেওয়া এর বিরুদ্ধে আমরা চিরকাল বলেছি বলবো। এবং আজকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথা বলছেন যে সিন্ডিকেট রাজ করবেন না, তার মানে তিনি স্বীকার করছেন গত 10 বছর ধরে তারা সিন্ডিকেট রাজ করেছেন। সিপিএম এর আমলে কিন্তু সিন্ডিকেট বলে কোনো কথা ছিল না, সিন্ডিকেট কথাটা কিন্তু তৃণমূলের আমলে এসেছে। এবং তার যে চিত্র আমরা বিধাননগর পৌর নিগমের নির্বাচনে দেখেছি, তার যে চিত্র আমরা কলকাতা কর্পোরেশনে দেখেছি, যারা ব্যবসা করে তাদের উত্তরে যাব, দেবুবাবুর উত্তর নেব, সপ্তশী আর দেবুবাবুর এই প্রসঙ্গে উত্তর নেব। দেবুবাবু আপনাকে উত্তরের জন্য সময় দিচ্ছি 30 সেকেন্ড, বলুন মিস্টার টুডু, বলুন দেবুবাবু। দেখুন, 35 বছর ক্যাডার রাজ চলেছে, মানুষের টাকা লুট হয়েছে, মানুষকে অত্যাচার করেছে, শোষণ করেছে, বাংলার মানুষ পরিবর্তন করেছে। এখন আর সিপিএম পার্টিকে দেখতে পাওয়া যাবে না, পাওয়া যাচ্ছে না, বুতে বুতে এই নির্বাচন হচ্ছে, কোথাও দেখতে পাওয়া যাচ্ছে? আগামী দিনে হয়তো জাদুঘরে দেখতে যেতে হবে সিপিএম পার্টিকে। এই জায়গায় দাঁড়িয়ে বলি, সিন্ডিক একবারও বলছেন না। দেখুন কিরকম এদের সব গেছে, তবু সত্যি কথা বলছেন না। বিজেপি সিন্ডিকেটের মাস্টার, গোটা ভারতবর্ষে সিন্ডিকেটটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে মোদী অমিত শাহরা, একবারও বলছেন না। সেল রেল বিক্রি করে সিন্ডিকেটটা শিল্পের পর্যায়ে পৌঁছে গেছে। আপনারা পার্লামেন্টে বলছেন না কেন? আপনারা রাস্তা অবরোধ করছেন না কেন? দুজনে মিলে তো ভাগ বাটোরা করে হচ্ছে যে পেট্রোলের দাম থেকে কর নিচ্ছেন, বিজেপিও নিচ্ছে, আপনিও নিচ্ছেন। ওই তো আপনার হাতে তো রাজ্যের সরকার আছে, বন্ধ করে দিন না কলকারখানা, একদিন বন্ধ রাখুন না, একদিন রাস্তায় নামুন না। যদি আপনার এত অসুবিধা হয় বিজেপির বিরুদ্ধে, কেন আপনি, আপনার হাতে তো ক্ষমতা রয়েছে, বন্ধ করুন একদিন ট্রেন, একদিন রাস্তাঘাট বন্ধ করুন না। আপনি আপনি তলায় তলায় সেটিং করবেন ইডি আর সিবিআই কে আটকানোর জন্য, আর উপরে গিয়ে বিজেপি বিরোধিতা করবেন, এই জিনিস হয় না। আরে আপনারা একদম গোয়ালিশে গোয়ায় হচ্ছে, সংসদ সংসদের বাইরে তৃণমূল কংগ্রেসই লড়ছে। কি করতে তৃণমূলের ত্রিপুরায় কি আছে? কংগ্রেস ভাঙাচ্ছে? কোনো পাগলও বলবে না বিজেপি কে হারাতে পারবে তৃণমূল একা। দুর্নীতি মাথা চাড়া দিয়েছে এই অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্যে। এই সিন্ডিকেট রাজ যেটা বারবার নির্বাচনের আগে ইস্যু হয়, নির্বাচনের আগে ইস্যুর পরে আবার সেই একই অভিযোগ একইভাবে চলছে, তাহলে শুধুমাত্র নির্বাচন এলে কি ইস্যুগুলো মাথা চাড়া দেবে? তারপরে কি আবার যেরকম চলার সেরকমই চলবে? এটাই তাহলে ট্রেন্ড হয়ে গেল। দেখুন, প্রথমে আমি বলি যে আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেব যে ইনি শিল্পমুখী হয়েছেন, এবং শিল্পমুখী যদি হন তাহলে এই সিন্ডিকেট রাজ বন্ধ করার একটা প্রতিশ্রুতি দিয়েছেন, সুতরাং সেটা আমার কাছে একটা ভেরি ইম্পর্টেন্ট স্টেপ। কিন্তু যেটা বোঝা দরকার হচ্ছে, এটা হচ্ছে কেন? এটা একটা ভিশিয়াস সার্কেল। যদি আপনার শিল্প না থাকে তাহলে বেরোজগারি বাড়বে, বেরোজগারি বাড়লে লোকে সিন্ডিকেট করে ঝ্যানোত্যান প্রকারে বেঁচে থাকার একটা উপায় খুঁজবে। কিন্তু আমরা খালি যারা চাকরি খুঁজছে এই টাইপের তোলাবাজি করছে তাদের নিয়ে বলছি, আরেক রকমের সিন্ডিকেট আছে সেইটা নিয়ে বলছি না, যাদের কাছে টাকা আছে, যারা 42 তলার বাড়ি করছে এবং তারা রাস্তাঘাটগুলোয় তাদের যে বসতি আছে তার গাড়ি দিয়ে ভরে দিচ্ছে, এবং তারা এমন বাড়ি করছে যেখানে ফায়ার এক্সটিংগুইশিং ফেসিলিটিস নেই। 42 তলায় যদি আজ আগুন লাগে সেখানে আশেপাশের লোকেদের অসুবিধা হবে। তারা কেন করছে এটা? কারণ তাদের একই জমির ওপর প্রচুর টাকা, প্রচুর মুনাফা করতে পারছে। সেই মুনাফার জোরে তারা যদি 3,000 টাকার কনস্ট্রাকশনে 10,000 টাকায় বেচে, তাহলে আশেপাশের লোকেরা তার উপর কেন তার হক বসাবে না? সুতরাং শুধু আমরা গরিবের দিকে দেখে তোমরা কেন তোলাবাজি করছে তা নয়, তোলাবাজি আরেক রকম ভাবে হচ্ছে। মুষ্টিমেয় একটা গোষ্ঠী, তারা কিন্তু যা ইচ্ছে তাই টাকার জোরে করে দিয়ে যাচ্ছে। আরেকটা প্রবলেম হচ্ছে হকার্স, হকার্সও কিন্তু বসে আছে। এই তিনটে জিনিস যদি বন্ধ না হয়, যে একটা যেমন তেমন প্রকারে বাড়ি হচ্ছে,
স্কুল একটা বসতির মধ্যে হয়ে যাচ্ছে, তাতে স্কুলের বাস এসে যাচ্ছে, দূষণ বাড়ছে, সাধারণ নাগরিকের এত অসুবিধে হচ্ছে। হকারকে যদি না কমায়, সিন্ডিকেটকে যদি বন্ধ না করে, তাহলে শিল্প কিন্তু আসবে না। কারণ এইটা এখন একদল নিয়ে যাচ্ছে, তারা কিছু খই ছড়াচ্ছে, আরেকদল সেটা বলছে আমরা কিছু পাচ্ছি না। এটা এটা অঙ্গাঙ্গীভাবে জড়িত, যেটাকে শিল্পের ইনফ্রাস্ট্রাকচার বলা হচ্ছে, সেদিকে নজর দিলে কিন্তু এই সমস্যাগুলো সামনে আসছে। অনির্বাণ, আমার একটাই প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা হচ্ছে যেটা অভিযোগ সামনে আসছে, যেটা বলছেন সুমনবাবুও, সবটাই জানা, মুখ্যমন্ত্রী নিজেও সেটা বারবার বার্তা দিচ্ছেন, কিন্তু কার্যত দেখা যাচ্ছে ছবি একটাই, ছবি বদলাচ্ছে না, কেন বলুন তো? প্রথমেই দেখালেন যে মাননীয় প্রধানমন্ত্রী যখন বাংলার নির্বাচনের প্রচারে এসেছিলেন, উনি সিন্ডিকেটকে বিষয় করে তার রাজনৈতিক আক্রমণ শানিয়েছিলেন। এরবার 2019 পর থেকে, আমি আগেও বিভিন্ন আলোচনায় কথাটা বলেছি, 2019 পর থেকে তৃণমূল কংগ্রেস সরকারে তো বটেই, তার দলের ক্ষেত্রেও নানা রকম গঠনমূলক পদক্ষেপ এবং শোধন করার জন্য যে পদক্ষেপগুলো দরকার, পরিশোধন করার জন্য, সেই পদক্ষেপ কিন্তু তারা বারবার করে নিয়েছে। 2021 যখন প্রধানমন্ত্রী যে সিন্ডিকেটের অভিযোগ তুলছেন, তার মধ্যেই 2019-21 মধ্যে, প্রায় 2 বছরের মধ্যে তৃণমূল যা যা পদক্ষেপ নিয়েছে তার কারণে, এই সিন্ডিকেটটা তো খারাপ ব্যাপার নয়, সেটা সপ্তর্ষিবাবুও বলছিলেন, অর্থাৎ যে তোলাবাজির জায়গাটা, সেইখানে কিন্তু একাধিক পরিবর্তন এসেছিল বলেই খোদ প্রধানমন্ত্রীর রাজনৈতিক আক্রমণও বিফল হয়ে গেছিল। এবার আপনি বলছেন যে আবার কেন বলতে হচ্ছে, মনে রাখবেন আমাদের সমাজের যে ভালোর সাথে খারাপের দ্বন্দ্ব তা তো আজীবন কাল ধরে চলছে। এইখানে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আবার নতুন করে কোনো সমস্যা তার কানে এসছে, দেখতে পেয়েছেন বা জানতে পেরেছেন, তার বিরুদ্ধে আবার বার্তা দিচ্ছেন, অর্থাৎ ক্রমাগত ঠিক পথে দলকে চালনা করার বা সরকারকে চালনা করার যে প্রক্রিয়া, সেটা মুখ্যমন্ত্রী চালিয়ে নিয়ে যাচ্ছেন। আগে যেটুকু খারাপ ছিল তার থেকে খারাপটা আশা করি কমেছে, আবার যদি মাথাছাড়া দেওয়ার চেষ্টা করে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর, আশা করি আবার কিছুটা কমবে। পুরোপুরি নির্মূল কতদিনে হবে সেটা এক্ষুনি বোঝা যাচ্ছে না, কিন্তু মুখ্যমন্ত্রী যে সদর্থক বার্তা দিচ্ছেন সেইটাকে আমরা প্রত্যেকে স্বাগত জানাবো। শুধুমাত্র তারা জানাবে না, যারা এখানে জলটা ঘোলা করে নিজেদের শূন্য স্থান পুনরায় পূরণ করতে চাইছেন, কিন্তু সেই আশা বিফলে যেতে, মানে এটা কি জল ঘোলা হচ্ছে সপ্তর্ষি, এটা কি জল ঘোলা হচ্ছে? এই প্রশ্নটা যদি তোলা হয় যে অভিযোগ কেন কমছে না, তাহলে কি জল ঘোলা করা হলো? আমি বলছি যে অনির্বাণের সাথে আগেও একবার আমার এইখানে দেখা হয়েছিল, কিন্তু আমার এটা জল ঘোলার ব্যাপার নয়, একটা বিরোধীদের প্রতি একটা ভিউ পয়েন্ট রয়েছে মানুষের, যে গণতন্ত্রতে বিরোধীদের কথা মানে যদি জল ঘোলা করা হয় তাহলে তো বিরোধী শূন্য থাকাই ভালো, বিরোধী শূন্যই থাকাই ভালো। আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি, আমি এখানে আসার আগে গুগলে দেখতে চাইলাম যে আমাদের অর্থনীতিটা কোন জায়গায় আছে। পাবলিক ডেট আমাদের হচ্ছে 35% বেশি আমাদের অর্থনীতির উনি আছেন, যে পশ্চিমবাংলার জিএসডিপির গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্টের 35% ইজ পাবলিক ডেট। কি করেছেন, কি উন্নয়ন হলো? 1.5 লক্ষ কোটি টাকা ছিল 2011-এ, সেটা আজকে 5 লক্ষ কোটি হয়েছে, কি উন্নয়ন হলো? আমাদের প্রশ্ন করতে হবে, উন্নয়ন না হওয়ার সঙ্গে কিন্তু সিন্ডিকেট রাজ জড়িত আছে, আমরাও অর্থনীতি অল্প কিছু বুঝি। বাবু একটা আমি আপনাকে উত্তর দিচ্ছি, উন্নয়নটা কোথায় হলো উত্তরটা আপনাকে দিচ্ছি, আমি অত বড় সংখ্যায় না গিয়েই বলি, 2006 থেকে 2011-তে যে টাটা মুখী উন্নয়ন হয়েছিল, 2006 থেকে 2011-এ যে টাটা সালেম ডাও কেমিক্যালস মুখী উন্নয়ন হয়েছিল, সেই উন্নয়নের যে সূচিমুখ তা 2011-এর পরে মানুষের দিকে ঘুরে গেছে। এখন জনসাধারণের টাকা দিয়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনসাধারণের হাতে টাকাটা ফেরত দেওয়া হচ্ছে, এটা টাটার হাতে, ডাও কেমিক্যালস এর হাতে বা সালেমের হাতে কৃষকের জমি জোর করে কেড়ে নিয়ে চলে দেওয়া হচ্ছে না, এটা যথেষ্ট উন্নয়ন বলে আমরা মনে করছি? এটাও আপনাদের নয়, প্রকল্প সব বাম ফ্রন্টের মুখ্যমন্ত্রী নাম দিয়েছেন কিছু ভালো, সেটা এই চ্যানেলে কিছুক্ষণ আগে দেখছিলাম, নামকরণ নিয়ে বিতর্ক করতে করতে পারি, আপনি উন্নয়নের প্রশ্ন বললেন, উন্নয়নের যে সূচিমুখ তা আপনারা ঠিক করে দিয়েছিলেন যে টাটার হাতে চলে যাবে বাংলার মানুষের সম্পদ, সালেমের হাতে চলে যাবে বাংলার মানুষের সম্পদ, সেই জায়গাটা থেকে আজকে বাংলার মানুষের সম্পদ বাংলার মানুষের হাতে ফেরত আসছে সরকারের মাধ্যমে, এইটাই হচ্ছে 2011-এর পূর্ববর্তী এবং পরবর্তী সরকারের তফাৎ। সেই সম্পদ তো রোজ ভ্যালিও নিয়ে গেছে,
মুখ্যমন্ত্রী বলছেন অনলাইনে এখন থেকে এই যে কাজগুলো সেগুলো অনলাইনে করা যেতে পারে, অনলাইন কি সমাধান বলে মনে করেন? অনলাইনে যদি এই কাজগুলো হয় তাহলে কি কোথাও না কোথাও হ্রাস টানা সম্ভব তোলাবাজি কাটমানি যে ইস্যুগুলো যে অভিযোগগুলো উঠে আসছে? ডিমনিটাইজেশনের মতোই এটা দাঁড়াবে, কাগজ কলমে হয়তো অনলাইনটা ভালো একটা ব্যাপার, কিন্তু আলটিমেটলি ইমপ্লিমেন্টেশনের সময় দেখা যাবে সিন্ডিকেটের লোকেরা পৌঁছে যাচ্ছে, তারা ওইখানে মাল মশলা পৌঁছতে দেবে না। সুতরাং এখানে তিনটে জিনিস দরকার, একটা হচ্ছে খোলা বাজারে কম্পিটিশন থ্রু দিয়ে যদি আসতে চায়, শহরটাকে যদি সুন্দর করতে হয় তাহলে তোলাবাজি বন্ধ করতে হবে, এবং কম্পিটিশন যেইখানে সস্তায় পাবে সেটা যদি না করে তাহলে ব্যবসা আসবে না। ব্যবসা যদি না আসে খালি রিয়েল এস্টেট, আপনি একটা প্রশ্নের উত্তর দিন তো, এখানে শিল্প আসছে না কিন্তু রিয়েল এস্টেট হচ্ছে কেন, এই উত্তরটা দিন। এইখানে শিল্প আসছে না কিন্তু মল গুলো কি করে এত ভালো করে মল গুলো চলছে, তার মানে যথেষ্ট ব্ল্যাক মানি আছে এবং সেটা খেলছে খালি রিয়েল এস্টেট। আমাদের সেটাকে প্রয়োগ করতে হবে শিল্পতে, শিল্পতে যদি নিয়ে আসতে হয় তাহলে রাস্তাঘাট সুন্দর করতে হবে, হকার তুলতে হবে, সিন্ডিকেটকে কন্ট্রোল করতে হবে, এবং শিল্পকে নিয়ে আসতে গেলে যেসব জায়গায় আমাদের প্রযুক্তিবিদ্যা যেরকম বললাম বা স্প্রেড আরবান প্ল্যানিং করে স্যাটেলাইট টাউনশিপ ডেভেলপ করে যেরকম বিধান রায় বলেছিলেন করেছিলেন, সেরকম ভাবে আমাদের করতে হবে। ক্ষুদ্র এবং মাঝারি শিল্প, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প যে পরিমাণ কর্মসংস্থান তৈরি করতে পারে তা কোনো বৃহৎ শিল্প পারে না, এটা কিন্তু তত্ত্বে প্রতিষ্ঠিত হয়ে গেছে। দ্বিতীয়ত হকারদের তুলতে হবে, মানে তারা কোথায় যাবে? আমাদের এইটা ভাবতে হতে পারে যে তাদেরও জীবিকা নির্ধারণ কিভাবে হবে সেটা নিয়ে সরকার নীতি তৈরি করলো, সেটা একটা প্রশ্ন, কিন্তু নির্মমভাবে হকারদের তুলে দিতে হবে যাতে বৃহৎ শিল্প আসতে পারে এই তত্ত্বে আমি একদমই বিশ্বাস রাখতে পারছি না। আমার সঙ্গে যোগ দিয়েছেন, তাহলে সিন্ডিকেট টিম তোলা হবে কেন? যেহেতু তারা গরিব মানুষ তাদেরকে লাথি মেরে আমি তুলে দেবো, এই নীতি কখনোই সমর্থন করা যায় না। কে বলছে তাই? আপনি পুনর্বাসন করুন, সেটা বলুন, কিন্তু তুলতে হবে অন্য জিনিস, পুনর্বাসন করা এক জিনিস, তুলতে হবে বারবার যেভাবে বললেন তাহলে মনে হচ্ছে তাদেরকে ছুঁড়ে ফেলে দাও, এইটা হতে পারে না। আমার সঙ্গে যোগ দিয়েছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার। সেটা আমি মেনে নিচ্ছি, পুনর্বাসনটা ঠিক হবে। বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার যোগ দিয়েছেন স্বাগত রিপাবলিক বাংলায়। আজ যে বক্তব্য আমরা শুনলাম কাটমানি তোলাবাজির বিষয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী, সেখান থেকে এতক্ষণ আলোচনাতে আপনি একটু পরে যোগ দিলেন, এতক্ষণ ডিবেটে যে বিষয়টা উঠে আসছে যে যুক্তি তৃণমূল কংগ্রেস বা শাসক দল দিচ্ছে সেদিকে যদি নজর রাখি, আমি সেই পয়েন্টটার পরিপ্রেক্ষিতে আপনার কাছে প্রশ্ন রাখতে চাইব। তোলাবাজি এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণ করার জন্য বারবার মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন, কিন্তু তারপরেও কিছু কিছু ক্ষেত্রে হয়তো কাজ হচ্ছে না, কিন্তু আবার যখন কোনো অভিযোগ আসছে সেই রাশ টানার জন্যই উদ্যোগ নেওয়া হচ্ছে। সুতরাং আপনারা শুধুমাত্র রাজনীতি খুঁজছেন এর মধ্যে? কিছু কিছু ক্ষেত্রে কাজ হচ্ছে না বলছেন, কোন ক্ষেত্রে কাজ হয়েছে একটা আমাকে উদাহরণ দিন তো। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনবার মুখ্যমন্ত্রী হলেন এই নিয়ে, এইবারটাতে এখনও সেই সময় আসেনি বলতে পারবো না, যদি একবারের এইবারটাকে ধরা হয়, বাকি দুবারে উনি বারবার হুঙ্কার দিয়েছেন, উনি বারবার বলেছেন দেখে নেওয়া হবে, বুঝে নেওয়া হবে। আরে ওনারই তো দলের যিনি নেত্রী, সেকেন্ড ইন কমান্ড বা থার্ড ইন কমান্ড কেউ একজন ছিলেন, তিনি তো ঠিক একদম, আমি কোট আনকোট উনি যেভাবে বলেছিলেন আমি সেভাবে দর্শকের সামনে দেখাচ্ছি, পুরো টাকার আগে অডিট হবে, হিসেব করতে হবে, 25% নিজের কাছে রেখে 75% পার্টি ফান্ডে দিতে হবে। আপনি বলুন যেখানকার রাজনৈতিক মূল্যায়ন যে রাজনৈতিক দলের এইভাবে হয়, এত পার্সেন্ট রাখতে হবে, এত পার্সেন্ট দিতে হবে, যেখানে টাকা তুলতে হবে সেখানে দেবুদা আমাকে, আমি আমি দেরিতে এসেছি, আমি বক্তব্য আপনার কাছে উত্তরে অবশ্যই যাব দেবু বাবু। দেবজিতের উত্তর নিন এটা কি করছেন? যেটা বলতে চাইছি যে এই সিন্ডিকেট আর তোলাবাজির, মানে কি সিন্ডিকেট আর তোলাবাজির দুটো দিক আছে,
প্রথমত মানুষ কেউ মায়ের পেট থেকে বেরিয়ে সিন্ডিকেট করতে চায় না, তোলাবাজ হতে চায় না, কোনো মানুষই তা চায় না। মানুষ তখনই তোলাবাজ হয়, সিন্ডিকেট রাজ চালাতে বাধ্য হয় বা তার মধ্যে ঢুকে পড়ে যখন সে দেখে যে তার জীবন বা জীবিকা বা তার চারপাশের লোকেদের যারা পরিবার পরিজন তাদের জীবন জীবিকা তাদের বেঁচে থাকা জায়গাগুলোকে ছোট করে দেওয়া হয়েছে। ৩৪ বছরের বাম শাসনে একের পর এক কলকারখানা বন্ধ হয়েছে, সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল, স্তব্ধ, শুধু লাল পতাকা করে পুকার করে সমস্ত কলকারখানায় তালা পড়েছিল, একটা কারখানা খোলেনি। নতুন ওই পুরনো কারখানা খোলানোর স্বপ্ন দেখিয়েছিল কংগ্রেস, প্রিয়রঞ্জন দাশমুন্সী একবার হাওড়া একটা বক্তব্য রেখেছিলেন, এত বড় একটা চাবি ঝুলিয়ে বলেছিলেন এই দেখুন আমার কাছে চাবি আছে সব খুলে দেব। ওনার নামই হয়ে গেল তারপরে প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সী, বলা উচিত নয় চাবি দাশমুন্সী বলা হতো ওনাকে। কিন্তু কংগ্রেসও সেই ব্যাপারে নতুন করে দিশা দেখাতেই পারল না, কেননা কলকাতায় কুস্তি আর দিল্লিতে মস্তি এই সিস্টেমে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে ছিটকে বেরিয়ে এলেন, আলাদা একটা অঞ্চল সৃষ্টি করলেন এবং সিপিএমের সঙ্গে যুদ্ধ করে যুদ্ধে জয়লাভ করলেন, স্বপ্ন দেখালেন বাংলার মানুষকে যে তিনি ক্ষমতায় এলে বন্ধ কলকারখানা যেগুলো খোলেনি সেগুলো খুলে দেবেন। শুধু তাই নয়, অনেকগুলো নতুন কর্মসংস্থানের সৃষ্টি করবেন। কর্মসংস্থানের দুটো দিক থাকে, একটা দিক হচ্ছে সরকারি, একটা হচ্ছে বেসরকারি। কোনো সরকার 100% কর্মসংস্থান সরকারিভাবে করতে পারে না, কিন্তু কর্মসংস্থান চাকরি না দিয়ে কর্মসংস্থানের উপায় তৈরি করা যায়, যে কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারতেন প্রথম তার সরকারে। দ্বিতীয় তৃণমূল সরকারেও যথেষ্ট তার প্রতি জনসমর্থন ছিল এবং এখনও পর্যন্ত তিনি জিতেছেন, ভোটে জিতেছেন, তিনি মুখ্যমন্ত্রী, তার দলের এই সুযোগ ছিল এবং এখনও আছে। কিন্তু বলুন, পাঁচখানা শিল্পপতিদের সম্মেলন হয়েছে আমাদের ট্যাক্সের পয়সায়, আমার ট্যাক্সের পয়সায়, তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক সদস্য তাদেরও ট্যাক্সের পয়সা, তাতে আমাদের কটা শিল্প এসেছে? একটা চপ শিল্প কথা বলেন, ল্যাংচা শিল্পের কথা বলেন, একটা যন্ত্রপাতি বসিয়ে শিল্প হয়েছে একটা জায়গা দেখিয়ে দিন, আমি আর কোনোদিন বিতর্কে আসবো না। দ্বিতীয়ত না, আরেকটা জায়গা আপনারা শুনলে অবাক হবেন, ২০১৮ সাল মমতা বন্দ্যোপাধ্যায় আমল, সেই সময় একটা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর ছিল 1 of 2018, যারা বলতে দিন যারা কিনা কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়েছিল তাদেরকে আমি সরকারি স্লেট টেট নেট এগুলো অনেক পুরনো হয়ে গেছে, কিন্তু এই সরকারি কলেজ সার্ভিস কমিশনের এখনো মেধা তালিকা তিনটে সাবজেক্টের প্রকাশিত হয়নি, একের পর এক শুধু পরীক্ষা নেওয়া হচ্ছে, হাইকোর্ট বন্ধ করেছে আমার আপনার ট্যাক্সের পয়সায়, ওরা লড়তে যাচ্ছে সুপ্রিম কোর্টে। দেবুদা দেবুদা এইটুকু আগ্রহ করবে তুমি শুনুন, ৩৪ বছরের বাম শাসনকে বাংলার জনগণ ছুঁড়ে ফেলে দিয়েছে, তিনবারে এসে একজন ভাবে কেন বলছেন, শুনুন না, উত্তর তো দেবেন, আগে বলুন কলেজ সার্ভিস কমিশন থেকে শুরু করে আর যারা কিনা সিন্ডিকেট করছে তাদের রেগুলারাইজ করছেন না কেন? আমি তো বলছি না, সিন্ডিকেটের ব্যবসা, ইট বাড়ি সিমেন্টের ব্যবসা, সেটা আমেরিকা থেকে লোক এসে করবে, বাংলাদেশের লোক এসে করবে, এই রাজ্যেরই ছেলেরা করবে, কিন্তু সেটাকে রেগুলারাইজ কেন করছেন না? চার পাঁচজন মিলে ব্যবসা করছে সদিচ্ছাভাবে, সদিচ্ছা চাই, রাজনৈতিক সদিচ্ছাটা নেই, শুধু হুংকারে কাজ হবে না। বেশ, দেবু বাবুর উত্তর নেবো, এক মিনিট সময় দিচ্ছি দেবু বাবু, বলুন। অনেকগুলো পয়েন্ট তুলে ধরলেন দেবজিৎ, বলুন এক এক করে। বলছি যে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী বলছেন বারবার দলের কাছে মানুষের কাছে আবেদন করছেন, এসব করা যাবে না, সমাজ কর্মী হিসেবে এবং দলের নেত্রী হিসেবে এখন ৩৫ বছরে সিপিএম বাংলাটাকে শেষ করে দিয়েছে। তাহলে ওনারা এসেছেন কেন ক্ষমতায়? ৩৪ বছরে বামেরা খারাপ করেছে বলে তো আপনাদের ম্যান্ডেট দিয়েছে জনগণ, আপনারা গত ১১ বছরে কি করেছেন সেটা বলুন না।
দলের নেত্রী আপনারা কি করেছেন বলুন, সমাজকর্মী হিসেবে মানুষকে বলছেন না না, আপনাদের আপনাদের শিল্প কি 28 টাকায় ভোট দেওয়া? না না, 28 টাকায় মানুষকে ভোট খাওয়ানো শিল্প, এটা আপনাদের শিল্প? 35 বছর বাংলাটাকে, বাংলাটাকে 25 বছর মানে যে বাংলা 100 টাকায় বিক্রি হচ্ছে ওটাকে কমিয়ে 28 টাকা, ওই বাংলার কথা বলছেন দেবুদা? সমাজে অপরাধ তো, না না, ওই বাংলার কথা বলছেন নাকি? ওই যে বাংলা আপনারা পাউচ দেখুন, পাউচের কথা বলছেন, ভোট করছেন কামিনী কাঞ্চনে, ভোট করছেন তথাগত কি বলছেন দেবুদা? সমাজটা কি বলছেন? সবাই কামিনী কাঞ্চনে আসক্ত, একমাত্র আপনারাই ধোয়া তুলসী পাতাটি, আবার চন্দনও লাগানো আছে, কিন্তু চন্দন লাগানো ওই ঘর থেকে বারে বারে বলতে হচ্ছে কেন? তোলাবাজি করলে সিন্ডিকেট করলে কিন্তু টাকা দিয়ে কিনেছে, কেন বলতে হচ্ছে? সব তো কামিনী কাঞ্চন অন্য দলের মধ্যে, আপনারা তো ধোয়া তুলসী পাতা। এই প্রশ্নটাই কিন্তু এখন কি, এখন কি 11 বছর পরও কেন বলতে হচ্ছে? আসল প্রশ্নটা তো এটা, এটার উত্তর চাই। তো সমাজটাকে শেষ করে দিলেন, ওই উত্তর প্রদেশের কাঞ্চন নিয়ে এসেছে, এইরকম ভাবে তর্ক করা যায় না। আমি কাঞ্চনে ভোট করছে, পয়সা দিয়ে ভোট করেছে, সেটা অন্য প্রসঙ্গ। আপনারা কি করবেন সেটা বলুন, কি করেছেন বলুন, বলে গায়ে লাগছে দেবুদা? না গায়ে লাগছে না, ঠিক বলছেন একদম। নির্বাচনের আগে কেন এগুলো মনে হয়? আচ্ছা আচ্ছা, ঘরে তো আয়না নেই, সেটা বড় কথা না। নির্বাচনের আগে কেন মনে হয়? নির্বাচনের আগে লোকসভার আগে দিদিকে বলো কর্মসূচি, নির্বাচনের আগে বিধানসভা, ডাবল চাকরি, ডাবল চাকরি, বিধানসভা নির্বাচনের আগে ডাবল চাকরি দেবে বলেছে, যেখানে যেখানে তখনও আমরা শুনলাম এই ধরনের বার্তা, ডাবল ডাবল চাকরি দেবেন বলেছে। আমি আপনার মাধ্যমে দেবুদাকে প্রশ্ন করছি, দেবুদা এরকম কি কোন প্রেস রিলিজ করছেন? চিফ সেক্রেটারি রিলিজ করেছেন যে আগামী 2024 অবধি কোন সরকারি চাকরি দেওয়া যাবে না তৃণমূল কংগ্রেসের সরকার, এরাম কি কোনো প্রেস রিলিজ করেছেন চিফ সেক্রেটারির মাধ্যমে আগামী 2024 অবধি পয়সা কম থাকার কারণে কোনো সরকারি চাকরি দেওয়া যাবে না, হ্যাঁ বা নাই বলুন? আপনি জানেন করেছেন এরাম 2024 অবধি কোনো সরকারি চাকরি দেবে না এই রাজ্যের সরকার? গল্প বানাচ্ছেন, ও গল্প বানাচ্ছে। আচ্ছা তাহলে আমি আমার প্রেস রিলিজ দেখাই, তাহলে আমি প্রেস রিলিজটা দেখাই, ফ্লাইওভার মাব্রিজ, আরে তাহলে আমি প্রেস রিলিজটা দেখাই। তাহলে দেবুদা আপনি বলছেন তো এটা মিথ্যে কথা, দেবুদা আপনি বলছেন তো এরকম কোনো প্রেস রিলিজ হয়নি, দেবুদা এরকম কোনো প্রেস রিলিজ হয়নি আপনি বলছেন তো বাংলার ফ্লাইওভার, দেবুদা আমি আবারো বলছি, দায়িত্ব নিয়ে বলছি, প্রেস রিলিজ হয়েছে। দেখুন এরা কথা বলে, এরা উত্তর প্রদেশে সপ্তর্ষি, আমি বলছি যে দেবু বাবু এখনো 35 বছরে আটকে রয়েছে। আমার কথা হচ্ছে যে বাংলার উন্নয়ন স্তব্ধ এবং তার এক এবং একমাত্র কারণ মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যখন সারদা নারদা এবং রোজ ভ্যালির কর্মকর্তাদের সাথে মিটিং করেছেন, তারপরে তাদের কি ভূমিকা, তারা এখন সবাই জেলে, এবং তার পার্টি যে সিন্ডিকেটকে ক্রিমিনালাইজ করবে এটা নিয়ে কোনো নতুন কোনো ব্যাপার নয়, এটাই হওয়া। এবং আমি আবার বলছি, সিন্ডিকেট ইজ দ্য লাইফ ব্লাড অফ তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস যেভাবে চলে তাতে সিন্ডিকেট রাখতেই হবে, সিন্ডিকেটকে ওরা বন্ধ করতে পারবে না, সিন্ডিকেটই তৃণমূল চালায়, সিন্ডিকেটই তৃণমূল চালায়। এবং আমার দু নম্বর কথা হচ্ছে যে পশ্চিমবাংলার উন্নয়ন শিল্পের অনেক কথা এলো, আমি এটা কিছুটা এগ্রি করি যে ছোট শিল্প কর্মসংস্থানের ক্ষেত্রে কিছুটা ভূমিকা পালন করতে পারে, কিন্তু একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে একজন শিল্প বিরোধী নেত্রী,
এটা পৃথিবীর সকল মানুষের কাছে জলের মতন পরিষ্কার। শিল্প আমরা করতে চেয়েছিলাম। একটা জিনিস দেখে খুব অবাক লাগে, সপ্তর্ষি বাবুদের বোধহয় ধারণা যে বাংলার 99% মানুষ 2011 পর জন্মেছে। সপ্তর্ষি বাবু একটু আপনাকে খেয়াল করিয়ে দিই যে চিট ফান্ডের কথা আপনারা বারবার করে বলেন, তার মোটামুটি প্রথম উল্লেখ আমরা পেয়েছিলাম মাননীয় অশোক মিত্র মহাশয়ের কথায়। উনি বলেছিলেন যে বামফ্রন্ট সরকার সেই সময় থাকাকালীন যেভাবে চিট ফান্ড গুলি তার ডালপালা মেলছে, তার আঁচ থেকে কিন্তু সিপিআইএমও বাঁচতে পারেনি, সেই সময় সরকারও বাঁচতে পারেনি। এই বিষয়ে যদি সেই সময়কার কাটিং খবরের কাগজ তুলে আনা হয়, আপনি লজ্জায় মুখ দেখানোর জায়গা পাবেন না। এইটুকু খেয়াল রাখবেন, অনলাইনের কথা আজ মুখ্যমন্ত্রী বলছেন। সেই অনলাইনে সমাধান হবে, যেখানে এই তোলাবাজি কাতপানির অভিযোগ গুলো আর উঠবে না। তো অনলাইনে আপনার ভরসা রাখতেই পারেন, অনলাইনে তো ট্রান্সপারেন্ট। যেটা বলার সেটা হচ্ছে অনলাইনে ভরসা রাখবো, এবং অনলাইনে ভরসা রাখাটা খুব একটা খারাপ নয়, অনলাইন হলে তো ভালোই হবে। আপনারা কি জানেন আমি যে বিধানসভাতে গত ভোটযুদ্ধ লড়েছিলাম জাঙ্গিপাড়ায়, সেখানে আমার এক কর্মীর তার এক আত্মীয়র একটা ট্রেড লাইসেন্স দেওয়া হচ্ছিল না, ড্রাগ লাইসেন্স বন্ধ করে রাখা হয়েছিল কিনা সে তার সে বিজেপি করে বলে, যার ট্রেড লাইসেন্স আটকিয়েছে ড্রাগ লাইসেন্স আটকিয়েছে সে বিজেপি করে না, কিন্তু তার আত্মীয় বিজেপি, মানে যেহেতু আমাদের কর্মী সেই জন্য তার বন্ধ করে রাখা হয়েছিল। তিনি সোজাসুজি না অজুহাত নয়, শুনুন না আপনাদের না না অভিযোগ নয়, শুনুন, সেই ভদ্রলোকের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ভালো সম্পর্ক ছিল এবং তিনি সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। আপনাদের ভালো কথা বলছি, শুনুন না, মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে খবর নেন এবং তারপরে বিডিও সাহেব ডেকে এনে ভদ্রলোককে তার ট্রেড লাইসেন্স এবং ড্রাগ লাইসেন্সের ব্যবস্থা করে দেন পঞ্চায়েতের লোকটাকে, যে ভদ্রলোক বাধা দিচ্ছিলেন প্রধানকে ওভারটেক করে। আমি বলছি এবং পুরোটা অনলাইনে হয়। আমার কথা হচ্ছে ধাক্কা খেতে খেতেই তো মানুষ শেখে, এবং ধাক্কা খেতে খেতেই কোনো সরকারও চলে, এইভাবেই আস্তে আস্তে হবে, চিন্তার কোনো কারণ নেই। লাস্ট লাইন কিন্তু হচ্ছে, আমরা অনলাইন দেখেছি কলেজে ভর্তির সময় অনলাইনে ভর্তি হয়, তারপরে নির্দিষ্ট সাবজেক্ট নিতে গেলে 10-20-50-60-70,000 টাকা ঘুষ দিতে হয় কলেজের দাদাদের, কেন দিতে হয়? আমি সুমনদা 10 সেকেন্ড সময় দিচ্ছি। অনলাইনে তো ট্রান্সপারেন্সি নিশ্চয়ই মেইনটেইন হবে, অনলাইন তো সমাধানের জায়গা হতে পারে, হওয়া উচিত। সুমনদা 10 সেকেন্ড সময়, একটা জিনিস তো ঠিক, অনলাইন করলে রেকর্ড রয়ে যাবে যে কে কোন 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 সময় কি চেয়েছে, সুতরাং একটা প্রসেস আরম্ভ করা দরকার। এটা আরেকটা ব্যাপার যে জেরম টাইপের বেরোজগারি হচ্ছে এবং স্বনির্ভর গোষ্ঠী নিজেদের মতো চাকরি করতে পারছে না, তারা বেপরোয়া হয়ে তা সত্ত্বেও তারা দরে দরে পৌঁছবে এবং দরবার করবে যে আমাদের কিছু টাকা দেয়া হবে। সুতরাং অনলাইন করলেই যে সমাধান হবে তা আমি মানি না, তবে এটা প্রথম পদক্ষেপ তো। আমি দেবজিৎ বাবুর কথার পরিপ্রেক্ষিতে বলি যে সিন্ডিকেট সংক্রান্ত তোলাবাজি যেমন বন্ধ করতেই হবে, একই সাথে স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় তোলাবাজির অ্যাকাউন্ট পিএম কেয়ারস এর অডিটটাও যেন করা হয়, এইটা নিয়ে দেবজিৎ বাবু একটুখানি আবেদন করুন না। সিএজি যদি অডিট করে আমাদের জানান। আমি সপ্তর্ষি সিএজি অডিট করেছেন, সিএজি অডিট করেছেন, সমাধান বলছি যে যারা রয়েছেন এখানে, একদিকে বিজেপির প্রতিনিধিরা রয়েছেন, অন্যদিকে তৃণমূলের রয়েছেন। একদিকে বিজেপির প্রতিনিধিরা, আমি জবাব চাইবো যে ওরা কি করে দেশের সবকিছু বিক্রি করে দিচ্ছে, তারপরে এসে এখানে এত কথা বলার তো কোনো প্রয়োজন। আমার ডিবেটের সময় শেষ, দেবু বাবুর কাছে 10 সেকেন্ড সময় দেব। দেবু বাবু 10 সেকেন্ড। দেখুন, অনলাইনে আবেদন করলে রেকর্ড থাকছে এটা একটা, আর আমাদের নেত্রী বলেছেন 7 দিনের মধ্যে শিল্প বা বাড়ির জন্য আবেদন করলে জল আলো অনুমোদন দেওয়া হবে। অনলাইনে সমাধানে পুরো ভরসা রাখছেন, অনলাইনে কতটা সমাধান হয় সেদিকে নজর থাকবে আমাদের নিশ্চয়ই। আর কাটমানি তোলাবাজি নিয়ে আর ডিবেট করতে হবে না। অসংখ্য ধন্যবাদ দেবু বাবু, অসংখ্য ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন আমার সঙ্গে জবাব চাই বাংলা ডিবেট। একটা ছোট বিরতি নেবো, বিরতির পর ফিরছি ব্রেকিং সেগমেন্ট নিয়ে, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর। প্রয়াত কুন্নুরে বায়ু সেনার চপার দুর্ঘটনায় গুরুতর জখম গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং।
বীর সন্তানের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। টুইটে শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ রাজ্যের বিরোধী দলনেতা। এক সপ্তাহের লড়াই শেষ, গোটা দেশকে শোকস্তব্ধ করে চলে গেলেন ভারত মাতার বীর সন্তান গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। তামিলনাড়ুর কন্নুরে বায়ুসেনার কপ্টার দুর্ঘটনায় প্রয়াত হয়েছিলেন দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী সহ 11 জন সেনা আধিকারিক ও সেনা জওয়ান। কপ্টার দুর্ঘটনায় একমাত্র জীবিত উদ্ধার করা হয়েছিল বরুণ সিংকে। তার শরীরের 85% পুড়ে গিয়েছিল। দুর্ঘটনার পর থেকেই সেনা হাসপাতালে ভর্তি ছিলেন, লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছিল তাকে। বুধবার ভারতীয় বায়ুসেনার তরফে টুইট করে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং এর প্রয়াণের খবর জানানো হয়। টুইটে শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং দেশের গর্ব, বীর সন্তানের প্রয়াণে অত্যন্ত ব্যথিত, তার আত্মত্যাগ দেশ কোনো দিন ভুলবে না। প্রয়াত বরুণ সিং এর পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর টুইটে শোক জ্ঞাপন করে লিখেছেন, ভারতীয় বায়ুসেনার পাইলট গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং এর প্রয়াণের যন্ত্রণা ভাষায় ব্যক্ত করা কঠিন। বরুণ সিং একজন প্রকৃত যোদ্ধা ছিলেন, যিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে গেছেন। পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা, এই শোকের মুহূর্তে পরিবারের পাশে আছি। টুইটে শোক জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যপাল জগদীপ ধনখড়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রমুখ। বরুণ সিং এর প্রয়াণে শোকস্তব্ধ আপামর দেশবাসী। রিপাবলিক বাংলা। নজর রাখবো ব্রেকিং সেগমেন্টের দিকে। শুরুতেই যে ব্রেকিং খবর আসছে, কলকাতায় বিভিন্ন জায়গায় এটিএস এর তল্লাশি চালাবে উত্তরপ্রদেশ এটিএস, তদন্তে গঠিত বিশেষ টিম। আমরা বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব নিউজ রুমে, রয়েছেন ডেপুটি এডিটর ভেনেসা চক্রবর্তী। ভেনেসা, তদন্তে বিশেষ টিম গঠন করা হচ্ছে, কি জানা যাচ্ছে বিস্তারিত জানাও। একদমই মীনাক্ষী, যেটা তোমাকে জানাতে চাইবো যে অবৈধ মানব পাচার কাণ্ডে এবার কলকাতায় উত্তরপ্রদেশের এটিএস তারা আসবে। শুধু যেমনটা তুমি বললে যে একটা টিম গঠন করা হবে, 4 জন সিনিয়র অফিসারের নেতৃত্বে 30 জনের একটা টিম তৈরি করা হচ্ছে। এরাই তল্লাশি চালাবে, স্পট ভিজিট করবে। শুধু তাই নয়, মাফিজুর এবং তার পাশাপাশি লখনউ থেকে গ্রেফতার কাইম এবং শিয়ালদা দিল্লি রাজধানী এক্সপ্রেস থেকে আরও যে 4 জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল, এদের সবাইকে প্রয়োজনে কলকাতায় এনে স্পট ভিজিট এমনকি তল্লাশি অভিযান চালানো হবে। তবে শুধু এটা নয়, আরও একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি, পাসপোর্ট দপ্তরের সঙ্গে কিন্তু যোগাযোগ করা হয়েছে ইতিমধ্যেই, শুধু এটা জানার জন্য যে এই যে বাংলাদেশিরা তারা ভারতে এসে কীভাবে তাদের অবৈধ পাসপোর্ট বানালো সেটাই কিন্তু এই মুহূর্তে পুলিশ জানতে চাইছে। এবং সেই কারণে তারা যেটা করছে, তারা পাসপোর্ট দপ্তরের বিভিন্ন যে নথি কীভাবে এখানে জমা পড়লো, কারা সই করলো, পুলিশ ভেরিফিকেশন কীভাবে হলো, এই তথ্য পাসপোর্ট দপ্তরের কাছে তারা চেয়ে পাঠিয়েছে এবং এই তথ্য আসার জন্য এখন অপেক্ষা করা হচ্ছে। মীনাক্ষী, ধন্যবাদ। রেনেসা, নজর রাখবো পরের খবরে। কলকাতার দুর্গাপুজোকে বিশ্বসেরার তকমা ইউনেস্কো, এবার টুইট করলেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। টুইট করেছেন ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ফের বিশ্বসেরা বাংলা, বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কোর সম্মান, বাংলার পালকে মুকুটে নতুন পালক। টুইট করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। সরাসরি চলে যাব নিউজ রুমে, রয়েছেন সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, আবারও বিশ্ব সেরা বাংলা, টুইটে কি কি উঠে আসছে? বাঙালিদের জন্য, বাঙালিদের বলা হয় আত্মবিস্মৃত জাত, কিন্তু সত্যি করে বাঙালিদের সত্যি গর্বের বিষয় এই মুহূর্তে যারা বাঙালিরা দেখছেন রিপাবলিক বাংলা, আমরাও উদযাপন করছি বাঙালিদের জন্য অত্যন্ত বড় খবর। কারণ বাঙালি হিসেবে এই মুহূর্তে যারা দর্শক রয়েছেন, দর্শক বন্ধুরা রয়েছেন, তাদের জানাই যে গোটা এশিয়ার মধ্যে একমাত্র একটি উৎসবকে ইউনেস্কো এই স্বীকৃতিটা দিয়েছে, সেটা হচ্ছে আমাদের প্রাণের দুর্গা উৎসব এবং দুর্গা পুজোর। শুধুমাত্র দুর্গা পুজোর যে আচার, যে রিচুয়াল, সেইটাকে নয়, এই গোটা যে উদযাপনটা, শারদের যে উদযাপনটা, শারদোৎসব যেটাকে, সেটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে আমরা বাঙালিরা যেভাবে অন্যান্য বিভিন্ন প্রান্তিক মানুষকে এই উৎসবের সাথে যুক্ত করা হয়, তুমি জানো ঢাকি থেকে শুরু করে বহু মানুষ যারা ফুল বিক্রি করেন তাদের উৎসব, যারা ঢাকি তাদের উৎসব, যারা দূর দূরান্ত থেকে এখানে এসে স্টল তৈরি করেন, যারা ছোট ছোট জিনিস বিক্রি করেন, যারা সোলার কাজ করেন,
যারা কাঠমিস্ত্রির কাজ করেন, যারা প্যান্ডেল বানান, যারা লাইটের কাজ করেন, তাদের প্রত্যেকের উৎসব হয়ে যায় দুর্গাপুজো। এবং সেই দুর্গাপুজোকে উদযাপন আমরা বাঙালি হিসেবে শুধু নয়, যারা অবাঙালি রয়েছে, যারা কলকাতাবাসী নয়, যারা বহু ভিনদেশী, যারা তারাও পর্যন্ত কলকাতায় বাংলায় আসেন এবং সেই উৎসবটাকে ইউনেস্কো সম্মান দিল। অত্যন্ত বড়, আবারও বলছি, অত্যন্ত বড় একটা স্বীকৃতি। বাঙালি হিসেবে এত বড় স্বীকৃতির উদযাপন রিপাবলিক বাংলায় নয়, গোটা পৃথিবী জুড়ে যারা বাঙালি আছে তাদের আজকে গর্বে বুক ফুলে যাওয়ার মতন একটা অনুষ্ঠান এবং খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি প্যারিসে। এই ইউনেস্কো থেকে এই যে মিটিংটা, সেই মিটিংটা ছিল সাউথ আমেরিকা এবং ইউরোপ এই দুটো জায়গার দুটো উৎসবকে বাদ দিয়ে তিন নম্বর যে উৎসবটা, যেটাকে ইউনেস্কো স্বীকৃতি দিল, সেই স্বীকৃতিটা দেওয়া হয়েছে দুর্গাপুজোকে, একদম বাংলার দুর্গাপুজোকে। সুতরাং মীনাক্ষী, এই উদযাপন শুধুমাত্র আমার তোমার নয়, আপামর বাঙালির জন্য এটা একটা গর্বের মুহূর্ত, একেবারে ফের সেরা হওয়ার মুহূর্ত। অসংখ্য ধন্যবাদ ময়ূর তোমাকে। নজর রাখবো পরের খবরের দিকে। চারু মার্কেট থানা এলাকায় সুলতান আহমেদ রোডের ডাকাতির চেষ্টা, বাধা পেয়ে খুন করার চেষ্টা করে ডাকাত দল। বিস্তারিত জানাবেন অর্ণব রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। অর্ণব, কিভাবে ডাকাতির চেষ্টা করে খুনের চেষ্টাও করা হয় বলে অভিযোগ উঠছে, কিভাবে ঘটলো ঘটনা? ঘটনাটি ঘটেছে এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই ফ্ল্যাটে কিন্তু ডাকাতির চেষ্টা হয় এবং ফ্ল্যাটের ভিতর থেকে এটিএম কার্ড, নগদ, গয়নাগাটি সহ একাধিক জিনিসপত্র হাতিয়ে নেওয়ার চেষ্টা করে আততায়ীরা। এবং সেই সময় বাধা দেওয়ায় এই পরিবারেরই একজনকে কিন্তু তারা আঘাত করে এবং তার আঘাত পাওয়ার পর কিন্তু তাকে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। দেখা যাচ্ছে যে একবারে এই ফ্ল্যাটের যে গেটের সামনের অংশটি রয়েছে সেখানে পুলিশ পোস্টিং রয়েছে এবং পুলিশের যারা আধিকারিকরা তারাও কিন্তু গোটা ঘটনাটিকে তদন্ত করে দেখছে। এলাকায় থাকা বিভিন্ন সিসিটিভি ফুটেজকে গুরুত্ব দেওয়া হচ্ছে যাতে যারা এসেছিল তারা কোথা থেকে এসেছিল বা তারা কারা সেই বিষয়টাকে যেন চিহ্নিত করবার জন্যই কিন্তু তদন্তে জোর দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। মীনাক্ষী, ধন্যবাদ অর্ণব। চলে আসি পরের খবরে। বড়দিন ও বর্ষবরণের জন্য রাতের বিধিনিষেধ শিথিল, কোভিড বিধিনিষেধ শিথিল করল রাজ্য সরকার। ডিসেম্বরের 24 থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত থাকছে না নাইট কারফিউ, যেটা আমরা দুর্গাপূজার সময় দেখেছিলাম নাইট কারফিউ সেই সময়ের জন্য শিথিল করা হয়েছিল। এবার ফের বর্ষবরণের উৎসব, উৎসবের মরশুম চলছে, সেই উৎসবের মরশুমে নয়া সিদ্ধান্ত সরকারের, যেখানে 24 তারিখ থেকে বিধিনিষেধ শিথিল করার কথা বলা হচ্ছে। আর কি বলা হচ্ছে বিস্তারিত জানাবেন রেনেসা রয়েছেন সরাসরি নিউজরুম থেকে। রেনেসা, মীনাক্ষী, তুমি জানো যে ইতিমধ্যেই রাজ্যে ওমাইক্রনের হানা এবং একজন 7 বছরের শিশুর দেহে ওমাইক্রনের যে সংক্রমণ সেটা আজকে মিলেছে এবং ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বিধিনিষেধ জারি করা হয়েছে এবং সেটা এক্সটেন্ড করা হয়েছে। তোমাকে জানিয়ে রাখি আগামী 15 জানুয়ারি পর্যন্ত এই বিধিনিষেধ কিন্তু বলবৎ থাকবে, এক্সটেন্ড করা হয়েছে এবং যেখানে বলা হয়েছে রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত যাত্রী চলাচল, পাশাপাশি গাড়ির চলাচলের ক্ষেত্রে যে বিধিনিষেধ আরোপিত ছিল সেটা এক্সটেন্ড করা হচ্ছে, অর্থাৎ বাড়ানো হচ্ছে। তবে যেমনটা তুমি বললে যে উৎসবের মরশুমের কথা মাথায় রেখে ক্রিসমাস বা বড়দিনের সময় 24 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত এই বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। মীনাক্ষী, ধন্যবাদ। রেনেসা, চলে যাচ্ছি পরের খবরে। স্কুলে টেস্ট, বাইরে ম্যাচ, তৃণমূলের উদ্যোগে ম্যাচের আয়োজন, মাইক বাজানোর অভিযোগ, স্কুল লাগোয়া মাঠেই ম্যাচ, ভাঙড়ের কচুয়া হাই স্কুলের ঘটনা। স্কুলের টেস্ট চলছে আর বাইরে চলছে খেলা, তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ম্যাচের আয়োজন করা হয়েছে, মাইক বাজানোরও অভিযোগ রয়েছে। স্কুল লাগোয়া মাঠ, যেখানে স্কুলে টেস্ট চলছে সেখানে স্কুল লাগোয়া মাঠে মাইক বাজিয়ে সেখানে আয়োজন করা হয়েছে ম্যাচের, ভাঙড়ের ঘটনা, ভাঙড়ের কচুয়া হাই স্কুলের এই ঘটনা। আপনারা জানবেন একটা জিনিস, শিক্ষার কোন রকম ব্যাঘাত ঘটুক আমরা তৃণমূল কংগ্রেস সেটা শিখিনি আর আমরা সেটা করবো। বোর্ডের তো নির্দেশ ছিল না টাইম, আমরা টাইমটাকে 10:30 করেছিলাম, 10:30 থেকে 12টার মধ্যে পরীক্ষা শেষ করেছি, ততক্ষণ সাউন্ড সিস্টেম পুরো অফ ছিল, পরীক্ষা নিতে আমাদের কোনো সমস্যা হয়নি। ব্রেকিং সেগমেন্ট এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি জবাব চায় বাংলা থেকে। এরপর দেখুন 294, দেশের 1 নম্বর হিট নিউজ শো। নজর থাক রিপাবলিক বাংলায়। নমস্কার।